আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জানিয়ে দেব, কাতার থেকে হামাস নেতাদের বহিষ্কারের অনুরোধ যুক্তরাষ্ট্রের বিপাকে পড়ছে ফিলিস্তিনিরা। এদিকে রাশিয়া উত্তর কোরিয়া সহযোগিতা বৃহত্তর হুমকি বলছেন ন্যাটো প্রধান। সর্বশেষ জানিয়ে দেব, সামরিক এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও পাকিস্তান। ইসরায়েলের ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে মানুষ। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তারা এবার ইসরায়েলের ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল জাজিরা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে, সেন্ট্রাল ইসরায়েলের একটি বিমান ঘাঁটিকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এক মাসেরও বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি পদক্ষেপে গোষ্ঠীটির সর্বশেষ হামলার ঘটনা এটি। গোষ্ঠীটি জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে তেল নাফ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একটি বহর ছোড়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছে, পশ্চিমাঞ্চল এবং আপার গ্যালিলি অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য মতে, হিজবুল্লাহর কাছে অন্তত 10 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম পাল্লার ক্ষেপণাস্ত্র হল ফালাক ওয়ান। এটি 110 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। এছাড়া সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র হল SCUD। এই ধরনের ক্ষেপণাস্ত্র 550 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা এবং আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। শিল্পোন্নত দেশগুলো জোট G7 এর পক্ষ থেকে বলা হয়েছে, সব পক্ষকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গেছে। সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনাই কারণে মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলের বোমা হামলা চালায় সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়, আকাশে ধুলোবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলা হয় মাঠের নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হয় হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসারুল্লাহর মৃত্যুর খবর আসে। এদিকে কাতার থেকে হামাস নেতাদের বহিষ্কারের অনুরোধ যুক্তরাষ্ট্রের বিপাকে পড়ছে ফিলিস্তিনিরা। গাজায় এক বছরেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় 2 জন সিপাহ সালার নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন 2 জন সিপাহ সালার হারিয়েছে। এরপর এবার নতুন বিপাকে পড়তে যাচ্ছে গোষ্ঠীটি। হামাসের জ্যেষ্ঠ নেতাদের কাতার থেকে বহিষ্কার করতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি গোষ্ঠী জানিয়েছে যুদ্ধবিরতি ও জিম্মির বিনিময়ে সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে যুক্তরাষ্ট্র কাতারকে রাজধানী থেকে তাদের নেতাদের বের করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। দেশটি বলছে, প্রস্তাব প্রত্যাখ্যান করায় দোহায় আর হামাস নেতাদের হামাসের উপস্থিতি আর গ্রহণযোগ্য নয়। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, জিম্মিদের মুক্তির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করার পরে গোষ্ঠীটির নেতাদের আর কোনো আমেরিকান অংশীদারের রাজধানীতে স্বাগত জানানো উচিত নয়। কয়েক সপ্তাহ আগেই হামাস জিম্মিদের মুক্তির বিষয়টি আরেকটি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আমরা কাতারকে তা পরিষ্কার করে বলেছি। ওই কর্মকর্তা বলেন, কাতার প্রায় 10 দিন আগে হামাস নেতাদের কাছে বিষয়টি জানিয়েছিলেন। এছাড়া হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করার বিষয়ে ওয়াশিংটন কাতারের সঙ্গে যোগাযোগ করছে এবং এটি দোহাকে বলছে, সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এখন বিষয়টি বিবেচনার সময় এসেছে বলে জানিয়েছে দোহা।
হামাসের তিনজন নেতা জানিয়েছেন তাদের বের করে দেওয়ার বিষয়ে কোনো কিছু কাতারের পক্ষ থেকে জানানো হয়নি। এছাড়া এই বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিতকরণ ও মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের কোনো জবাব দেয়নি। কাতার যুক্তরাষ্ট্র এবং মিশর গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মির মুক্তির জন্য এখনও আলোচনা চালিয়ে যাচ্ছেন, তবে এতে কোনো ফলাফল মেলেনি। অক্টোবরের মাঝামাঝিতে এসে দোহা আলোচনায় সর্বশেষ রাউন্ড এটি যুদ্ধবিরতিতে পৌঁছতে ব্যর্থ হয়। এই সময় হামাস স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এসব হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এর জন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। রাশিয়া উত্তর কোরিয়া সহযোগিতা বৃহত্তর হুমকি বলছেন ন্যাটো প্রধান মার্ক রুটে। বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়া সামরিক সহযোগিতা এমন একটা হুমকি যা ইউরোপের বাইরেও প্রসারিত এবং সমষ্টিগতভাবে এর মোকাবিলা করা দরকার। হাঙ্গেরিতে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের আগে মার্ক রুটে সংবাদদাতাদের বলেন, উত্তর কোরিয়ার ভূমিকা কার্যত দেখিয়ে দিচ্ছে চীন, উত্তর কোরিয়া, রাশিয়া অবশ্যই ইরানের মতো দেশগুলোকে কিভাবে একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, এটা কেবল ন্যাটোর ইউরোপীয় অংশের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের বড়সড় হুমকি, কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়া সাহায্যের বিনিময়ে রাশিয়া এই দেশকে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছে। রুটে বলেন, রাশিয়া যদি ইউক্রেনে সফল হয় তাহলে তারা আরও সাহসী এবং ভালোভাবে সজ্জিত হয়ে উঠবে, যা ন্যাটো সীমান্ত এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। ন্যাটোর নেতা বলেন, আমরা সমষ্টিগতভাবে কিভাবে এই হুমকির মোকাবিলা করতে পারি এবং বিশ্বে আমাদের অঞ্চলগুলোকে নিরাপদ রাখতে পারি তা নিয়ে নতুন ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করতে তিনি আগ্রহের সাথে অপেক্ষা করছেন। বৃহস্পতিবার সোলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনের রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়া কতটা যুক্ত হলে সেই দিকে লক্ষ্য রেখে তার সরকার ধীরে ধীরে সহযোগিতার কৌশলে ধাপে ধাপে নির্ধারণ করবে। অস্ত্র সরবরাহের সম্ভাবনাকে আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে 10,000-এরও বেশি সৈন্য মোতায়েন করছে উত্তর কোরিয়া। এদিকে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও পাকিস্তান। ইরান ও পাকিস্তান নিজেদের মধ্যে সামরিক এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতিতে অটল থাকার ঘোষণা দিয়েছে। দুই দেশের যৌথ সীমান্তে সন্ত্রাসবাদের তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রত্যয় জানিয়েছে দুই দেশ। পাকিস্তান সফররত ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হজ্জাতুল কোরাইশি শুক্রবার ইসলামাবাদে স্বাগতিক দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সাথে একান্ত সাক্ষাতে এই প্রত্যয় জানিয়েছেন। সাক্ষাতে দুই দেশে বিদ্যমান সহযোগিতা সন্তোষ প্রকাশ করে তা আরও এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এই সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, প্রতিবেশী এবং মুসলিম দুটি দেশ সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে, যা শতাব্দীর ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে পরিচালিত। তিনি আরও বলেন, ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি বিশ্বের নিপীড়িত জাতিগুলোর সমর্থনে যে অবিচলতা দেখাচ্ছেন সেখানে পাকিস্তান তার প্রতি কৃতজ্ঞ।